পঞ্চম শ্রেণীর আজকের ইংলিশ টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি দিস ইজ সি এম ইমরান অ্যান্ড ইউ আর ওয়াচিং এডুকেশন আমরা আজকে আলোচনা করবো পঞ্চম শ্রেণীর ইংরেজি পার্ট ইউনিট টোয়েন্টি থ্রি নিয়ে অর্থাৎ এস্টে সেফ তোমরা জানো এস্টে সেফ মানে হচ্ছে নিরাপদ থাকা অর্থাৎ এখানে আমাদের যে প্যাসেজটা রয়েছে সেটি নিয়ে আমরা আজকের আমাদের আজকে আলোচনা সাজিয়েছি এবং এ প্যাসেজ যদিও ছোটো তারপর আমি মনে করি ইম্পর্টেন্ট এখানে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড ফোকাস করা হয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করবো এবং তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে একটা কনভারসেশন যে কনভার্সেশনটা স্টার্ট হয়েছে আনিতাকে দিয়ে এরপর রয়েছে আসাদ এরপর রয়েছে অফিসার বুঝতে পারছো ডান পাশে যে ছবিটা রয়েছে এটা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অথরিটির একজন এখানে তাদের সাথে কথা বলছে এবং তার হাতে যেটা রয়েছে সাদা কালারের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা লিফলেট অর্থাৎ প্রচারপত্র সো আমরা এখন আমাদের স্টাডিটা শুরু করব এখানে বলছে অনিতা বা অনিতা যেটা বলি না এখন অফিসার উই হার্ড অ্যাবাউট দ্য আরক ইন নেপল ইট টেরিবল আর কি বলছে অফিসার আমরা নেপালের ভূমিকম্প সম্পর্কে শুনেছিলাম নেপালে যে ভূমিকম্প হয়েছিল আট কোন মানে হচ্ছে ভূমিকম্প আমরা শুনেছিলাম ইন নেপাল ইট ওয়াজ টারিবল এটা ছিল ভয়ঙ্কর বা ভয়াবহ সো এখানে যে টারিবল যে ওয়ার্ডটা ইউজ হয়েছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ড যেটা মানে হচ্ছে ভয়ানক বা ভীষণ ভয়ঙ্কর যার সিরোনিম হতে পারে হারিবল বা ড্রেডফুল যেটাই আমরা বলি না কেন ওকে এরপর আসাদ কি বলছে ইয়াস আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট আসাদ বলছে কি যে হ্যাঁ আমি এই বিষয়ে খুবই দুঃখিত আবার বলছে আমি শঙ্কিত অ্যাফ্রেড মানে এখানে ভীত ভীত না হতে পারে বা শঙ্কিত বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমি শঙ্কিত দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে অনেক ধরনের দুর্যোগ রয়েছে অনেক প্রকারের দুর্যোগ রয়েছে ডিজাস্টার্স মানে হচ্ছে দুর্যোগ লাস্ট মান্থ গত মাসে উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড বিকজ অফ রিভারেশন গত মাসে নদী ভাঙ্গনের কারণে আমরা আমাদের কিছু জমি হারিয়েছিলাম লস্ট এল ও এসে লস্ট মানে হচ্ছে হারানো লস্ট পার্সটেন্স হারিয়েছিলাম অ্যান্ড লাস্ট ইয়ার গত বছর আ সাইক্লোন একটি ঘূর্ণিঝড় ডিস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিস গত বছর একটা ঘূর্ণিঝড় কী করেছে অনেকগুলো বিল্ডিং মানে ভবন এবং গাছপালা ধ্বংস করে দিয়েছে ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা পাস্টেন্স করা হচ্ছে ধ্বংস করে দিয়েছে হোয়াটস নেক্সট তারপরে কি হবে বা এরপর কি হবে সে প্রশ্ন করে গেছে দেন এখানে যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যিনি আছেন সে এখন অ্যান্সার দিচ্ছে অফিসার এখন বলছে ওয়েল ঠিক আছে দ্য টিভি নিউজ ক্যান টেল আর্ অ্যাবাউট সাইক্লোনস আমাদের যে টিভিরতে আমরা যে খবর দেখি সেটা আমাদেরকে কি করতে পারে সাইক্লোন সম্পর্কে বা ঘূর্ণিঝড় সম্পর্কে বলতে পারে অ্যান্ড উই ক্যান অফেন্সি সায়েন্স অফ রিভারিউশন আমরা প্রায় নদী ভাঙ্গনের বিভিন্ন ধরনের চিহ্ন দেখি মানে নদী ভাঙ্গন যে হবে সেটা কিন্তু তুমি চিহ্ন দেখলে বুঝতে পারবে এটা সিমটম আছে যে নদী ভাঙছে নদীর আশেপাশে যে এরিয়াগুলো রয়েছে মাটিগুলো ভেঙে যাচ্ছে গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে নদীর পানি গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছে পারগুলো ভেঙে বোঝা যায় সো ফর নোয়ানো কোয়াক উইল হ্যাপেন কেউ জানে না কখন একটা ভূমিকম্প ঘটবে অর্থাৎ ভূমিকম্পর ব্যাপারে আগে থেকে কোনো পূর্ব সতর্কতা পাওয়া যায় না ওকে তারপর আসাদ বলছে হোয়াট ক্যান উই ডু আমরা তাহলে কি করতে পারি অফিসার রিপ্লাই দিচ্ছে ইউ শুড নট ওর ইউ শু মা তোমার খুব বেশি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বা দুশ্চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত বা চিন্তাগ্রস্ত হওয়া উচিত না উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাশ ন্যাচারাল ডিজাস্টার্স উই ক্যান প্রিপেয়ার আমরা প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে প্রস্তুতি নিতে পারি ন্যা এখানে যে ন্যাচারাল বলা হয়েছে ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক অর্থাৎ যেখানে মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই সেটা হচ্ছে ন্যাচারাল আমরা প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে প্রস্তুতি নিতে পারি প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুতি নেওয়া এটা একটা ভার্ব হিয়ার ইজ এ লিফলেট এখানে একটি প্রচারপত্র আছে তিনি তাদেরকে আসাদ এবং অনিতাকে সেই প্রচারপত্রটি দেখাচ্ছেন তোমরা নিশ্চয়ই প্রচারপত্রের ব্যাপারে অবগত আছো বিভিন্ন কিছুর বিষয়ে প্রচার করতে আমরা প্রায় সময় খবরের কাগজের মধ্যে বা আমাদের রাস্তাঘাটে আমাদেরকে অনেকেই লিফলেট দিয়ে থাকে সো এই ছিল আমাদের প্যাস থেকে আলোচনা এটাকে আমরা ডায়লগও বলতে পারি এখন আমাদের এখানে কিছু প্রশ্ন আছে আমরা সেটা সলভ করার চেষ্টা করব এখানে বলা হচ্ছে ওয়ার ওয়াজ দ্য আনিতা টকড অ্যাবাউট ওকে এখানকার যে প্রশ্ন সেটা বলছে যে যে ভূমিকম্পটা সম্পর্কে আনিতা বলছিল সেটি কোথায় হয়েছিল সো এখানে অ্যান্সার কিন্তু আমাদের ফার্স্ট লাইনেই দিয়ে দেওয়া হয়েছে হার্ড অ্যাবাউট দ্য আর কোয়েক এন সো আমরা প্রশ্নটা কীভাবে সাজাতে উত্তরটা কীভাবে সাজাতে পারি দ্য

প্রশ্ন করা হয় তখন একটা পার্টিকুলার নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকে সো এখানে সময় বলতে যেটা বোঝানো হয়েছে যেহেতু সে বলেছে এখানে লাস্ট মান্থ মানে গত মাসে ঠিক আছে এখন তুমি যদি পরীক্ষা দাও নভেম্বর মাসে তারপরেও তোমাকে অ্যান্সারটা লাস্ট মান্থেই বলতে হবে তুমি এই গল্পটা যেই মাসেই পড়ো না কেন তারপর তোমাকে লাস্ট মান্থে অ্যান্সার করতে হবে কিছু করার নেই সো আমরা এখানে অ্যান্সারটা ঠিক সেভাবেই দিবো যে আনিতাস ফ্যামিলি আনিতাস ফ্যামিলি এখানে যেহেতু লাস্ট বলা হয়েছে আনিতাস ফ্যামিলি এখানে ডিড দিয়ে প্রশ্ন করেছে ওয়েন ডিট মানে অবশ্যই আমাকে যেহেতু প্রশ্নটা করেছে পাস্টেন্স আমাকে অ্যান্সারও দিতে হবে সো আনিতাস ফ্যামিলি লস্ট সাম ল্যান্ড লাস্ট মান্থ আর লাস্ট মান্থ বলতে যে গত মাস এটা কিন্তু এই ওয়ার্ডটা নিজেই কিন্তু পাস্টেন্স গত মাস গত বছর গত দিন এই ওয়ার্ডগুলো সবসময় পাস্টেন্সকে রেফার করে এখানে ডিট দিয়ে কোনো প্রশ্ন হলে সেটিও পাস্টেন্সকে রেফার করে সো অ্যান্সারটা আমাকে পাস্টেন্সে দিতে হবে লস কিন্তু আর হবে না এটাকে লস্ট করে ফেলতে হবে এল ও এস টি ওকে থার্ড নম্বর কোয়েশ্চিন ওয়াই ডিড হার ফ্যামিলি লস সাম ল্যান্ড আবারও ডিড দিয়ে প্রশ্ন করেছে ডিডের পরে যে ভার্বগুলো ইউজ হয় সেগুলো সবসময় কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকে এর কারণেই কিন্তু এখানে লস হয়েছে নাহলে কিন্তু এখানে লস্ট হতো সো এখন আমাদেরকে প্রশ্ন করেছে যে ওয়াই ডিড হার ফ্যামিলি লস সাম ল্যান্ড কেন তার পরিবার কিছু জমি হারিয়েছিল এখানে আমাদের পার্টিকুলারলি বলে দিয়েছে যে সাইক্লোন সাইক্লোনের ব্যাপারে এখানে বলা হয়েছে এখানে রিভার ইরেশনের ব্যাপারে বলা হয়েছে সো তার ফ্যামিলি জমি হারিয়েছিল অ্যাকচুয়ালি কিসের কারণে রিভার ইরেশনের কারণে সো আমরা যে অ্যান্সারটা দিব সেটা আমরা বলতে পারি যে হার ফ্যামিলি লস্ট সাম ল্যান্ড বিকজ অফ রিভার ইরেশন নদী ভাঙ্গন রিভারেশন মানে নদী ভাঙ্গন এটা এটা কিন্তু একটা প্রাকৃতিক একটা বিপর্যয় প্রাকৃতিক একটা দুর্যোগ নাম্বার ফোর যে কোয়েশ্চেন হোয়াট ডিস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিস লাস্ট ইয়ার গত বছর কি বা কী ঘটনা বা কি দুর্যোগ যেটাই হোক না কেন এখানে শুধু কি বললে হবে না কি মানে কোন দুর্যোগটি এভাবে বলতে হবে যে অনেকগুলো ভবন এবং গাছপালা ধ্বংস করে দিয়েছিল এখানে একদম পার্টিকুলারলি বলে দেওয়া আছে আমাদের সাইক্লোনের কথা বলা আছে সো আমরা বলতে পারি যে লাস্ট ইয়ার মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিস আর ডিস্ট্রয়েড বিকজ অফ সাইক্লোন সো সাইকেলের কথা যদি এখানে বলা হচ্ছে অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন ইজ উইস ন্যাচুরাল ডিজিস্টার ক্যান দ্য টিভি নিউজ টেল আস অ্যাবাউট অর্থাৎ কোন প্রাকৃতিক দুর্যোগটা সম্পর্কে যে টেলিভিশন বা টিভির সংবাদ আমাদেরকে বলতে পারে বা জানাতে পারে সো আমরা অ্যান্সারটা দিব দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোন যেহেতু এখানে এখানে বলা হয়েছে যে এখানে আমাদের বলে দিয়েছে যে সোফার আচ্ছা ফাইন টিভি নিউজ ক্যান্ডেলস অ্যাবাউট সাইক্লোন সাইক্লোন সম্পর্কে বলতে পারি সো আমরা এখানে ঠিক সেভাবে অ্যান্সারটা দিয়ে দেবো ওকে সো এই ছিল আমাদের প্যাসেজের উপরে যে কোশ্চিনগুলো সেগুলো সলভ সো আশা করছি তোমরা এখানে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আর তোমাদের সমস্যা থাকবে না আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে